যারা এখনও করোনার বুস্টার ডোজ নেয়নি তাদের দ্রুত এই টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সন্ধ্যায় মানিকগঞ্জের পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, ইতিমধ্যেই টিকা কার্যক্রমের সফলতার জন্য বাংলাদেশ বিশ্বের 8 নম্বর স্থানে অবস্থান করছে। সরকারের প্রচেষ্টায় কোভিড নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি সচল রয়েছে বলেও জানান মন্ত্রী।